মা, আমি কলেজে বেরোচ্ছি, আর আজকে যেহেতু শুক্রবার তাই আবার বাড়ি ফিরতে দেরি হবে, কারণ আমি বন্ধুদের সঙ্গে পাবে পার্টি করতে যাব। তোমরা আমার জন্য অপেক্ষা করে জেগে বসে থাকবে না, আমি রোহনকে বলবো আমাকে বাড়িতে ড্রপ করে দিতে। কলেজে ওঠার পর থেকে তুমি কিন্তু ভীষণ বার বেড়েছো শ্রীমতী, এরকম ভাবে চলতে থাকলে আমি তোমাকে বেশি দিন বাড়িতে রাখবো না, আর কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে দিয়ে দেব, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তুমি এরকম বেশি বন্ধু বান্ধব পাতিয়ে রোজ পার্টি করলে আমরা কিন্তু মেনে নিতে পারবো না। ছাড়ো, তোমার এখন এসব জ্ঞানের কথা বলো না তো। আর সেই কখন আমি বৌদিকে বলেছি আমাকে ব্রেকফাস্টে এগ টোস্ট বানিয়ে দিতে, কিন্তু বৌদির তো এখনো সময় হলো না, তাই আমি আর বাড়িতে ব্রেকফাস্ট করবো না, কারণ তোমার কথা শুনে এমনিতেই আমার পেট ভরে গেছে। এই বলে শ্রীমতী বাড়ি থেকে বেরোতে যাবে, সেই সময় তার বৌদি সোহিনী তাকে পেছন থেকে ডাক দেয়। শ্রীমতী, এই নাও তোমার এক টোস্ট। আর এ কি, তুমি কি ধরনের জামা কাপড় পরেছো? এত ছোট জামা কাপড় ভদ্রবাড়ির মেয়েরা পরে না। ইস, তোমার পা হাত পা সব দেখা যাচ্ছে, তুমি প্লিজ জামাটা একবার চেঞ্জ করে নাও দয়া করে। তোমার ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই বৌদি, আর এগুলো ছোট জামা কাপড় নয়, এটা হলো হট প্যান্ট। এখন বাইরে ভীষণ গরম পড়েছে, তাই এই ধরনের জামা কাপড় গুলো পরলে ভালোই আরাম লাগে। এই বলে শ্রীমতী কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অত্যধিক মডার্ন শ্রীমতীকে নিয়ে রচনা দেবী, সোহিনী এবং তার স্বামী খুবই দুশ্চিন্তায় থাকে, কারণ তারা মনে মনে ঠিক করে যে শ্রীমতীর এবার বিয়ে দিতে হবে, কারণ শ্রীমতী যে ধরনের জীবনধারা বেছে নিয়েছে তাতে করে তার বিয়েতে সমস্যা হতে পারে, তাই তারা শ্রীমতীকে বেশি দিন আইবুড়ো অবস্থায় ফেলে রাখতে চায় না। শ্রীমতীর জীবনধারায় একটাই সমস্যা, সে অত্যধিক মডার্ন। বন্ধুদের সাথে অতিরিক্ত রাত পর্যন্ত পার্টি করা কিংবা মদ সিগারেট খাওয়া, ছোট ছোট পোশাক পরা, এই সমস্ত কিছু শ্রীমতীর বাদ থাকে না। মা, যে করেই হোক আমাদের কিন্তু শ্রীমতীর এবার বিয়ে দিতে হবে। আমার কাকার ছেলে ভালো সরকারি অফিসে চাকরি করে, সেই কারণে আমি ওদেরকে শ্রীমতীর ফটো দেখিয়েছি, শ্রীমতীকে দেখে ওদের পছন্দ হয়েছে। আপনি যদি বলেন তাহলে আমি ওদেরকে বাড়িতে ডাকতে পারি। তাহলে তো খুবই ভালো হয়, তোমার কাকার ছেলে খুবই ভালো, ওর সাথে শ্রীমতীর বিয়ে হলে শ্রীমতী সুখে থাকবে। তুমি যে করেই হোক আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো বৌমা, না হলে ও দিনে দিনে আরো নির্লজ্জ হয়ে যাবে। শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে ননদের বিয়ের সম্বন্ধ করার জন্য সোহিনী তার কাকা কাকিমা এবং তাদের ছেলে সঞ্জয়কে বাড়িতে নিমন্ত্রণ পাঠায়। তারা পরের দিনই দুপুরবেলা শ্রীমতীকে দেখতে আসবে বলে ঠিক করে। কিন্তু শ্রীমতী যখন নিজের বিয়ের কথা জানতে পারে তখন সে একেবারে বাড়ি মাথায় করে। বৌদি, তুমি কোন সাহসে তোমার কাকা ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছো? আমার মাত্র 21 বছর বয়স, আর এখনই তোমরা আমাকে বিয়ে দিতে চাইছো? আমি কিছুতেই বিয়ে করব না। দেখো, আমার যখন 20 বছর বয়স ছিল তখন আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছি, কিন্তু দিন দিন তোমার যা অবনতি দেখছি তাতে মনে হচ্ছে তোমার এখন বিয়ে দেওয়াটা খুবই জরুরি, সেই কারণেই আমি আমার কাকা ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। তোমার সাথে তুমি আমার তুলনা করছো? আমি শুনেছিলাম ক্লাস 12 এ তুমি ফেল মেরে বসেছিলে, তাই তোমার বাবা তোমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো কোনো বিষয়ে ফেল মারিনি, আমি যথেষ্ট শিক্ষিত মেয়ে, তাই আমি যখন ভালো বুঝবো তখন আমি বিয়ে করব। শ্রীমতী এবং সোহিনী সব কথাই রাজ শুনতে পায়। রাজ তার বউয়ের অপমান কিছুতেই সহ্য করতে পারে না। বোন, তুই আজকে অনেক বড় কথা বলে ফেললি, তোর ফুটানি মার্কে কথা কথা থেকে আসে রে, আর আমার বউ যা করেছে তোর তো ভালোর জন্যই করেছে, সুতরাং তুই সেজেগুজে তৈরি হয়ে থাকবি, তোকে আমরা বিয়ে দেবই। এই বলে রাজ তার বউকে নিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ছেলেপক্ষ শ্রীমতীকে দেখতে আসলে শ্রীমতী কিছুতেই তৈরি হতে চায় না, কিন্তু তার মা এবং বৌদি জোর করে শ্রীমতীকে শাড়ি পরিয়ে তৈরি করে। শ্রীমতী নিজের ইচ্ছার বিরুদ্ধে ছেলেপক্ষের সামনে গিয়ে বসে। বাহ সোহিনী, তোর ননদকে সত্যি সামনাসামনি বেশি সুন্দর দেখতে। আমার ছেলের বউ যদি এত সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। কি সুন্দর সংস্কারী মেয়ের মতো শাড়ি পরেছে, আমার তো দেখে একেবারে মনটা ভরে গেল। বিয়ের পর এরকম সুন্দরভাবে শাড়ি পরে বাড়িতে যদি বৌমা ঘুরে বেড়াই তাহলে আমার চোখ একেবারে সার্থক হবে। বিয়ের পর শ্বশুর বাড়িতে শাড়ি পরে ঘুরবো মানে? আই ডোন্ট লাইক শাড়ি। আমি বিয়ের পর বিকিনি পরে শ্বশুর বাড়িতে ঘুরে বেড়াবো, কারণ গরমের মধ্যে বিকিনি পরতে খুব ভালো লাগে। আর শাশুড়ি মা, আপনি যদি পছন্দ করেন তাহলে আমি আপনাকেও বিকিনি পরিয়ে ঘোরাতে পারি। শ্রীমতীর এই কথা শুনে তার পরিবার একেবারে লজ্জায় পড়ে যায়। রত্না দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। শ্রীমতী বিয়ে না করার জন্য ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। সোহিনী, তোর ননদ কি বলছে রে, ও আমাকে বিকিনি পরিয়ে সারা বাড়িতে ঘোরাবে? তুই যদি আমাকে বলতিস যে তোর ননদ এতটা অসভ্য, এতটা নির্লজ্জ, তাহলে আমি কোনোদিনও একে দেখতেই আসতাম না।
কাকিমা তুমি রাগ করো না, আসলে আমার ননদ একটু ইয়ারকি মারতে পছন্দ করে। তুমি একটু শান্ত হও আর শান্ত হয়ে বসে জল খাও, গুরুজনদের সঙ্গে কখনো এভাবে কথা বলতে হয়? আমি ঠিকই বলেছি বৌদি, আর আপনারা জল খেয়ে নিজেদের তেষ্টা মেটান বুঝি। আমার আবার জলে ঠিকঠাক পিপাসা মেটে না, আমার একটু বিয়ার লাগে। ওই যে কথায় আছে, সেভ ওয়াটার ড্রিঙ্ক বিয়ার, তাই আমার হবু শাশুড়ি মা আর হবু বর হবে নাকি হালকা করে বিয়ার। এসব কথা শুনে রত্নাদেবীর মাথা ঘুরতে শুরু করে। সে বুঝে উঠতে পারে না যে শ্রীমতীকে কি উত্তর দেবে, তাই সে আর এক মুহূর্ত সোহিনী শ্বশুর বাড়িতে বসতে চায় না। বিয়ের সম্বন্ধ করা তো দূরের কথা, সে সারা জীবনের মতো সোহিনীর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে, কারণ যেচে পড়ে এরকম অপমান নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। আমার ছেলের বিয়ে মাথায় থাক, কারণ এরকম নির্লজ্জ মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিতে পারবো না। ও একেবারে আমাদের জীবন সংসার সব ধ্বংস করে দেবে। আর সোহিনী, তুই কোনোদিনও আমাদেরকে ফোন করবি না। এই খোকা, চল এখান থেকে। এই বলে রত্নাদেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তে শ্রীমতী সঙ্গে সঙ্গে শাড়ি ছেড়ে হট প্যান্ট পরে নেয়। তুমি সত্যি ভীষণ নির্লজ্জ শ্রীমতী, আমার কাকিমাকে এরকম ভাষে অপমান করার অধিকার তোমাকে কে দিল? তোমার যদি আমার কাকিমা ছেলেকে পছন্দ না হয়ে থাকে ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি এভাবে নির্লজ্জের মতো ব্যবহার করবে? তুমি এরপরও বিয়ের জন্য যে কটা সম্বন্ধ দেখবে আমি সবার সঙ্গে এরকমই ব্যবহার করব, কারণ আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না। আমি যদি বিয়ে করি তাহলে লাভ ম্যারেজই করব। এই বলে শ্রীমতী সেখান থেকে চলে যায়। শ্রীমতী বাড়ি থেকে বাইরে বেরিয়ে তার বয়ফ্রেন্ড রিকির সঙ্গে দেখা করে। রিকি একেবারে বাজে এবং লম্ফট ছেলে ছিল। তার পাল্লাই পড়ে শ্রীমতী আরো বেশি পরিমাণে বিগড়ে যায়। কিরে, বিয়ের সম্বন্ধটাকে ভাগিয়ে দিয়েছিস তো? তোর ওই রাজের ফেসবুক প্রোফাইল ঘেঁটে আমি দেখেছি, একেবারে গোবেচারা একটা ছেলে। ওর সাথে তোর মতো সুন্দরী মডার্ন মেয়েকে মোটেই মানাবে না, তাই বিয়ে যদি করতে হয় আমি তোকে বিয়ে করব। ভাগ্যিস তুই আমাকে পাত্র তাড়ানোর জন্য ওই আইডিয়াটা দিয়েছিলিস, না হলে আমার মা আর বৌদি আমাকে ওই চম্পুর সঙ্গে বিয়ে দিয়ে দিত। ছাড়, এখন ওসব কথা বাদ দে, চল আমরা এক চিকেন রোল খেয়ে আসি। এই বলে শ্রীমতী এবং রিকি রোল খেতে চলে যায়। তারা যেই দোকানে রোল খাচ্ছিল তার সামনেই বাজার থেকে সোহিনী সেই সময় বাজার করছিল। আর সেই সময় সোহিনী তার ননদকে একটা অন্য ছেলের সঙ্গে দেখতে পায়। এই দেখে সোহিনী ভীষণ পরিমাণে রেগে যায়। শ্রীমতী সেদিন অনেক রাত করে বাড়ি ফিরে এলে সোহিনী তাকে বকাবকি করতে শুরু করে। তুমি ওই জোচ্চোর কানে দুল পড়ে ছেলেটার জন্য আমার কাকার ছেলেকে বিয়ে করতে চাইলে না, তাই তো? তুমি এরকম একটা সামর্থ্য মেয়ে হয়ে একটা বাজে ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে তোমার লজ্জা করলো না? একদম রিকিকে বাজে কথা বলবে না বৌদি, তোমার ওই লালটুস কাকার ছেলের থেকে আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, তাই তুমি যখন দেখেই নিয়েছো তাহলে আমি সত্যি কথা বলি, আমি রিকিকেই বিয়ে করব, এছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তোমার ওই রিকি এই বাড়িতে জামাই হয়ে আসলে তোমার মা আর দাদা ছেলেটাকে ঝাঁটা পেটা করবে, একেবারে বাজে একটা বদমাই ছেলেকে জুটিয়েছে। এই বলে সোহিনী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শ্রীমতী রিকির সঙ্গে লেট নাইট পার্টি করবে বলে ঠিক করে। তারা তাদের অনেক বন্ধু বান্ধবদের সেই পার্টিতে ইনভাইট করে। শ্রীমতী ভালো করেই জানে যে বাড়িতে পার্টির কথা বললে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সেই কারণে শ্রীমতী তার মা বৌদি এবং দাদাকে মিথ্যা কথা বলে পার্টি করতে চলে আসে। কি ব্যাপার শ্রীমতী, তোমার আসতে এত দেরি হলো কেন? আমাদের সব বন্ধুরা পার্টি করার জন্য তৈরি তো, সেই কখন থেকে ওয়েট করছি, তাড়াতাড়ি চলো। আমার মতো কনজারভেটিভ ফ্যামিলি হলে তুমি জ্বালা বুঝতে পারতে। আমি আমার মা বৌদি আর দাদাকে অনেক বুঝিয়ে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তাই দেরি হয়ে গেল আসতে। এই বলে শ্রীমতী এবং রিকি দুজনে মিলে লেট নাইট পার্টি ধুমধাম করে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করে। কিন্তু এখানেই তারা শান্ত থাকে না। তারা ঠিক করে যে মদ্যপ অবস্থাতে তারা সবাই মিলে বাইক রাইডিং করতে বেরোবে। কিন্তু এই শুনে শ্রীমতী সামান্য ভয় পেয়ে যায়। রিকি, এত রাত্রিবেলা বাইক রাইড করা ঠিক হবে না, আমরা বরঞ্চ অন্য কোনো দিন বাইকে করে ঘুরতে যাব, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। রিকি শ্রীমতীর কোনো কথাই শুনতে চায় না। সে জোর করে শ্রীমতীর হাত ধরে আর জোরে জোরে রাস্তায় বাইক চালাতে শুরু করে। এর ফলে শ্রীমতী ভীষণ ভয় পেয়ে যায়। সে রিকিকে বাইক থামাতে বললেও রিকি কিছুতেই বাইক থামাতে চায় না। এক সময় হঠাৎ করে একটি পুলিশ চলন্ত বাইকে লাঠি মেরে বাইক থামিয়ে দেয়। মাঝরাত্রেবেলা ড্রিঙ্ক করে একটা মেয়েকে পেছনে বসিয়ে এত জোরে জোরে বাইক চালানো হচ্ছে, চল তোকে এখন থানায় নিয়ে যাচ্ছি, তারপর পুলিশ যা ব্যবস্থা নিয়ে নেবে, আর এই ব্যাপারটা স্যারকেও জানাতে হবে। স্যার বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে জোরে বাইক চালাইনি, আমার পেছনে মদ্যপান করে যে মেয়েটা বসে আছে সেই আমাকে জোরে জোরে বাইক চালাতে বাধ্য করছে, আমি রোজকারেতেই জোরে জোরে বাইক চালাচ্ছি, দয়া করে আমাকে ছেড়ে দিন।
এরকম ভাবে রিকিকে রং পাল্টাতে দেখে শ্রীমতী ভীষণ অবাক হয়। কিন্তু পুলিশ তাদের কোনো কথা শুনতে চায় না। তারা জোর করে রিকি এবং শ্রীমতীকে জেলখানায় ধরে নিয়ে যায়, আর রিকি সেখানে গিয়েও শ্রীমতীকে একইভাবে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। তুমি আমাকে এরকম ভাবে ফাঁসিয়ে দিচ্ছ রিকি, এখন তো দেখছি তোমার সঙ্গে ঘুরতে বেরোনোটাই আমার ভুল হয়ে গেছে। ঠিক এমন সময় সঞ্জয় একটা পুলিশ অফিসারের ড্রেস পরে তাদের সামনে আসে। শ্রীমতী তার বৌদির কাকার ছেলেকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, এমনকি রিকিও সঞ্জয়কে দেখে মুখ লুকাতে শুরু করে। ম্যাডাম, সেদিনকে আপনি এই ছেলেটার জন্য আমার মাকে অনেক অপমান করেছিলেন, আর আমাকে বিয়ে করতেও চাননি, আর আজকে দেখুন এই ছেলেটাই আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি ভালো করেই বুঝতে পারছি যে দোষ একমাত্র এই ছেলেটারই, কিন্তু নিজে মানার জন্য আপনার ঘাড়ে দোষটা চাপাচ্ছে। রাজের কথা শুনে শ্রীমতী ভীষণ লজ্জা পেয়ে যায়, কারণ সে সত্যি অতিরিক্ত মডার্ন হওয়ার জন্য সঞ্জয়কে অনেক অপমান করেছিল। দেখুন, আপনাদের পারিবারিক ঝামেলা পরে মেটাবেন, কিন্তু আমি সত্যি কোনো দোষ করিনি, তাই আমাকে ছেড়ে দিন, আমি পালিয়ে প্রাণে বাঁচি। এসব কথা শুনে সঞ্জয় ভীষণ রেগে যায়, সে আর কিছুতেই রিকিকে ছাড়তে চায় না। সঞ্জয় শহরের বড় পুলিশ অফিসার হওয়ায় সে এরকম ধরনের কেস হ্যান্ডেল করে, তাই সে রিকিকে জেলে পুরে দেয় এবং তাকে শাস্তি দেয়। আমার খুব ভুল হয়ে গেছে, আমি না জেনে আপনাকে আর আপনার মাকে অনেক অপমান করেছি, তাই পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আর যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন, কারণ আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, আর আমি আমার লাইফস্টাইল পুরোপুরি পাল্টে নেব। আমার এরকম মডার্ন লাইফ আর পছন্দ হচ্ছে না, আমি সবসময় ঘরোয়া হয়েই থাকব। শ্রীমতীর এরকম পরিবর্তন সুলভ কথা শুনে সঞ্জয় খুবই খুশি হয়। সঞ্জয় এবং শ্রীমতী বাড়িতে ফিরে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্তের কথা জানায়, এমনকি শ্রীমতী নিজেকে পুরোপুরি পরিবর্তন করে নেয়। এই দেখে শ্রীমতীর বৌদি এবং মা দুজনেই খুবই খুশি হয়। সেই সাথে শ্রীমতী রত্নাদেবীর কাছেও ক্ষমা চায়। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে একটি বিশেষ দিন দেখে রাজ এবং শ্রীমতীর বিয়ে হয়। বিয়ের পর শ্রীমতী সংস্কারী মেয়ের মতো সুখে শান্তিতে সংসার করতে থাকে। একটি দোকানে গরম গরম গোলাপ জাম ভাজা হচ্ছে দেখে তন্দ্রার ভীষণ পরিমাণে লোভ হয়। সে বরাবরই গোলাপ জাম খেতে খুবই পছন্দ করে, সেই কারণে সে নিজের ছেলে বিমলের কাছে গোলাপ জাম খাওয়ার জন্য আবদার করে। কিন্তু বিমলের পকেটে বেশি টাকা না থাকায় সে নিজের মাকে গোলাপ জাম খাওয়াতে চায় না। এরকম গোলাপ জামের প্রতি লোভ দেখে বিমল তার মাকে বাজে বাজে কথা শোনায়। এই শীতের মধ্যে টাকার অভাবে এক বেলা পেটে খাবার জুটছে না, আর তুমি এখন দামি গোলাপ জাম খেতে চাইছো। এখনো খাওয়া দাওয়াতে তো তোমার বড়লোকি স্বভাব যায়নি দেখছি মা। তুমি হয়তো ভুলে যাচ্ছ মা যে আগের মতো আমাদের এখন সচ্ছল অবস্থা নেই, সুতরাং আমি তোমাকে গোলাপ জাম খাওয়াতে পারবো না। মাকে দুটো গরম গরম গোলাপ জাম খাওয়ালে তোর আহামরি কিছু টাকার অভাব হবে না। ছোটবেলা থেকে এই দিন দেখবো বলে তোকে আমি মানুষ করে তুলেছিলাম। তোর থেকে তোর বউ অনেক ভালো ছিল, অন্তত শীতকালে আমাকে গরম গরম গোলাপ জাম ভেজে খাওয়াতো। বুড়িমায়ের মুখে নিজের বউয়ের সুনাম শুনে বিমল ভীষণ পরিমাণে রেগে যায়। এর ফলে সে তার মাকে ঠান্ডার মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে কুড়েঘর থেকে বাড়ির বাইরে বের করে দেয়। বয়সকালে তন্দ্রাদেবীর যে এমন অবস্থা হবে তা কোনোদিনও দেমাগি তন্দ্রাদেবী আগে ভাবতে পারেনি, সেই কারণে তার চোখে জল চলে আসে। সে নিজের পরিস্থিতির উপর নিজেই হতাশ হয়ে পড়ে। সে গায়ে ছেঁড়া শাল জড়িয়ে গরম গরম গোলাপ জামের দোকানে গিয়ে দাঁড়ায়। বাবা, আমাকে দুটো গরম গরম গোলাপ জাম খাওয়াবে? অনেকক্ষণ ধরে কিচ্ছু খাইনি, আর শীতের মধ্যে এরকম গরম গরম গোলাপ জাম দেখে আমার ভীষণ লোভ হচ্ছে। তুমি আমার নাতনির বয়সী, তাই তোমাকে আবদার করে গোলাপ জাম খাওয়ার কথা বললাম। তোমার কথা আমি বুঝতে পেরেছি ঠাকুমা, তুমি যদি আমাকে টাকা না দাও আমি তোমাকে গোলাপ জামুন দিতে পারবো না। মা যদি জানতে পারে যে আমি ফ্রিতে তোমাকে গোলাপ জামুন খাইয়েছি তাহলে মা আমাকে ভীষণ বকাবকি করবে। ছোট্ট রবির কথা শুনে তন্দ্রাদেবী খুবই কষ্ট পায়, কিন্তু তবুও সে দোকানের সামনে থেকে যেতে চায় না। তন্দ্রাদেবী লালসার দৃষ্টিতে গরম গরম গোলাপ জামের দিকে তাকিয়ে থাকে। সেই সময় দোকানের মালকিন অর্থাৎ রবির মা সীতা রবিকে ডাকে। সে দোকানের ভেতর থেকে দেখতে পায় যে রবি বৃদ্ধা মহিলাকে গোলাপ জাম না খাইয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এর ফলে সীতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। খারাপ লাগার আসল কারণ হল বুড়ি তন্ত্রদেবী সীতার সম্পর্কে শাশুড়ি মা হয়। নিজের বড়লোক শাশুড়ি মায়ের এরকম দিন দরিদ্রের মতো অবস্থা দেখে সীতা খুবই কষ্ট পায়। সীতা তার ছেলের কাছে এসে বলে, ছোটবেলা থেকে আমি তোকে এই শিক্ষা দিয়েছি, সবসময় বলেছি বয়স্ক মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবি, আর তুই জানিস উনি কে? উনি হলেন তোর ঠাকুমা।
ঠাকুমা তোর কাছ থেকে ফ্রিতে গোলাপজাম খেতে চাইছে আর তুই ওনার কাছ থেকে টাকা চাইছিস। আজ থেকে 5 বছর আগে সীতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করত। একদিন শীতকালের বিকেলে সীতা তার পরিবারের জন্য গরম গরম গোলাপজাম ভাজতে বসে, সেই সময় হঠাৎ করে তার মাথা ঘুরে যায়। তৎক্ষণাৎ তন্দ্রাদেবী তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিজের বৌমাকে চিকিৎসা করায়। এর ফলে তারা জানতে পারে সীতা 3 মাসের অন্তঃসত্ত্বা। ইতিমধ্যে সীতার একটি কন্যা সন্তানও ছিল, কিন্তু তন্দ্রাদেবী মোটেই কন্যা সন্তান পছন্দ করে না। সে সবসময় পুত্র সন্তানের পিপাসু ছিল, তাই সে সীতার সঙ্গে বাজে ব্যবহার করত। বৌমা, তুমি যদি এবারেও আমাকে নাতির মুখ না দেখাতে পেরেছ তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব, কারণ আমার নাতনি মোটেই পছন্দ নয়। সারাক্ষণ চোখের সামনে থেকে এই ছুটকি বাড়িতে দাপিয়ে দাপিয়ে বেড়ায়, যা আমি একদম পছন্দ করি না। মা, আমার সন্তান হলো ঈশ্বরের দান, তাই আমার ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমি কি করে বুঝবো? আমার তো এতে কোনো হাত নেই। তোমাকে বেশি বুঝতে হবে না, তাড়াতাড়ি করে আমাদেরকে গোলাপজাম ভেজে খাওয়াও, তারপর শাড়ি পরে তৈরি হয়ে নাও। আমি তোমাকে ডাক্তারখানায় চেক আপ করানোর জন্য নিয়ে যাব। ডাক্তারখানায় গেলেই বোঝা যাবে যে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে। ঠাকুমা, আমিও তোমাদের সাথে যাব। মা, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো না। না, তোকে ওখানে যেতে হবে না। সবসময় এত মা মা করে পেছন পেছন ঘুরিস কেন বলতো? একেই মেয়ে হয়েছিস, তারপর আবার তোর খাওয়া দাওয়ার খোরাক কম না। আর এখন তোকে যদি নিজের সঙ্গে করে নিয়ে যেতে চাই, তার উপর তোর গাড়ি ভাড়াও তো আমাকে দিতে হবে। আমি এত কিছু করতে পারবো না, যা এখান থেকে। নিজের শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে সীতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। সে নিজের মেয়েকে নিজের হাতে করে গোলাপজাম খাইয়ে শাড়ি পরে তৈরি হয়ে নেয়। তন্ত্রদেবী সীতাকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়। সেখানে গিয়ে সীতার অন্তঃসত্ত্বা অবস্থায় নানান রকম পরীক্ষা হলে তার শাশুড়ি মা জানতে পারে যে তার বৌমা আবার কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে। সে সীতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। যদিও ছেলে হওয়া কিংবা মেয়ে হওয়া সেটা কারোর হাতে থাকে না, তবুও তন্দ্রাদেবী পুরানো মানসিকতার হওয়ায় সে নিজের বৌমাকেই দোষ দিতে থাকে। প্রথমবারের পর দ্বিতীয়বারেও ঠাকুমার কোলে নাতনি আসবে বলে তন্দ্রাদেবী সীতাকে খারাপ কথা শোনাতে শোনাতে বাড়িতে নিয়ে আসে। বিমল, তোর কপালে কিন্তু আর ছেলে জুটলো না, কারণ তোর বউ এইবারেও একটা মেয়ের জন্ম দেবে। আমি ডাক্তারবাবুকে বললাম যে করেই হোক না কেন এই কন্যা সন্তানের ভ্রূণ যেন নষ্ট করে দেওয়া হয়, কিন্তু তোর বউ কিছুতেই আমার কথা শুনলো না। মা, আমার ছেলে হবে না বলে যে সন্তানটা এখনো পর্যন্ত জন্মায়নি তাকে আমি নষ্ট করে দিতে পারবো না। আপনি এরকম চিন্তা ভাবনা দ্বিতীয়বার আপনার মাথাতেও আনবেন না। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। এখনো পর্যন্ত একটা ছেলে জন্ম দিতে পারলে না, তার উপর আবার মায়ের সাথে তর্ক করা হচ্ছে। যাও, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি তোমাকে আর তোমার 2 মেয়েকে বাড়িতে বসে বসে খাওয়াতে পারবো না। বিমল নিজের মেয়েকে পর্যন্ত অস্বীকার করে দেয়। তন্দ্রাদেবী আর বিমল দুজনে মিলে শীতের রাত্রি বেলাতেই তাদের বাড়ির বউ এবং বাচ্চা মেয়ে ছুটকিকে বাড়ি থেকে বের করে দেয়। তার এরকম অসহায় সীতা ও তার মেয়ের উপর কোনো মায়া দেখায় না, আর তাদের চোখের জলের কোনো দাম পর্যন্ত দেয় না। সীতা কান্নাকাটি করলেও যেহেতু সে কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে, তাই তারা শ্বশুর বাড়িতে ঠাঁই হয় না। সীতা ছুটকি শীতের মধ্যে চারিদিকে হন্তদন্ত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মাথা গোছার কোনো ঠাঁই তারা পায় না। মা, এত রাতে আমরা কোথায় যাব? আর এই শীতের মধ্যে আমার খুব ঠান্ডা লাগছে, কারণ বাড়ি থেকে বের করে দেওয়ার সময় ঠাকুমা আমাকে আমার সোয়েটার গুলোও দেয়নি। এবার আমি কি করে থাকব? তুই কাঁদিস না রে মা, উপরবালা ঠিক আমাদেরকে দেখবেন। আর দেখ, আমিও তো গায়ে শাল জড়াইনি। আমরা দুজনে কোনো মতে আজকে রাতটা কাটিয়ে দিই, তারপর কালকে সকালে উঠে কোনো রকম একটা ব্যবস্থা করে নেব, কেমন? শীতের মধ্যে দুজনে মিলে কাঁদতে কাঁদতে ফুটপাতে ধারে ঘুমিয়ে পড়ে। এরকম ঠান্ডার মধ্যে ফুটপাতে ঘুমানোর ফলে শীতে এবং ছুটকি দুজনেরই সর্দি লেগে যায়। পরের দিন সকালবেলা উঠে তারা আবার বাসস্থানের খোঁজ করতে শুরু করে। এমন সময় সীতা দেখে যে রাস্তার এক কোণায় বস্ত্র এবং কম্বল বিতরণ উৎসব পালন করা হচ্ছে। সীতার কোনো কথা চিন্তা না করেই নিজের জন্য এবং তার মেয়ের জন্য কম্বল নিতে চলে যায়। তুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা কর, আর আমি লাইন দিয়ে আমাদের জন্য কম্বল নিচ্ছি। তারপরে এই কম্বল গায়ে দিয়ে কোনো রকমে আমরা রাস্তায় দিন যাপন করতে পারবো, ঠিক আছে? কারণ লোকের কাছে ভিক্ষা চাইলে লোকে অন্তত আমাদেরকে ফিরিয়ে দেবে না। এই বলে সীতা লাইন দিয়ে নিজেদের জন্য 2 কম্বল নেয়। সেখান থেকে গরিব মানুষদের প্রত্যেককে 2,000 টাকা করেও দেয়া হয়।
কম্বলের সঙ্গে সঙ্গে 2000 টাকা পেলে মা এবং মেয়ের দুজনেরই বেশ ভালো হয়। কম্বল এবং 2000 টাকা নিয়ে তারা দুজনে রাস্তার ধারে ঘুরে ঘুরে ভিক্ষা করতে শুরু করে। কিন্তু এরকম সম্ভ্রান্ত পরিবারের বউয়ের ক্ষেত্রে রাস্তায় ঘুরে ঘুরে নিজের মেয়েকে নিয়ে ভিক্ষা করাটা শোভা পায় না। এর ফলে সীতা বিকল্প রোজগারের পথ সন্ধান করতে থাকে। আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে যদি আমি ব্যবসা করি তাহলে তো আমাদের পেট চলে যাবে। প্রাপ্তবয়স্ক হতে না হতেই মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছিল, তাই ভালো করে আমি পড়াশোনা পর্যন্ত করতে পারিনি, সেই কারণে আজকে আমাকে এমন দিন দেখতে হচ্ছে। মা, তুমি এত বেশি চিন্তা করছো কেন? শীতকালে তুমি কি সুন্দর গরম গরম গোলাপ জাম রান্না করো তো। তুমি এই টাকাটা দিয়ে গোলাপ জাম তৈরি করে বিক্রি করো। গোলাপ জাম বিক্রি করে টাকা রোজগার করলে আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না। ছুটকির এরকম বুদ্ধি শুনে সীতার বেশ ভালোই লাগে, কারণ সে শীতকালে এত সুন্দর গোলাপ জাম বানায় যে বড় বড় মিষ্টির দোকান সেই রকম গোলাপ জাম বানাতে পারবে না। সীতা গোলাপ জাম বানানোর জন্য প্রাপ্ত 2000 টাকা দিয়ে দোকানে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে নিয়ে আসে। সে রাস্তার ধারে বসে গোলাপ জাম তৈরি করা শুরু করে দেয়। প্রথমে সে বেশ অল্প কয়েকটা গোলাপ জামই তৈরি করে। এমন সময় মিষ্টির দোকানের মালিক চন্দনবাবু রাস্তার ধার দিয়ে দোকানের দিকেই যাচ্ছিল, তখন সে সীতার তৈরি করা গোলাপ জাম দেখতে পায়। চন্দনবাবু নিজে মিষ্টি তৈরি করলেও এত সুন্দর গোলাপ জাম কোনোদিনও সে চোখেও দেখেনি। বাহ, তুমি তো দেখছি বেশ ভালোই গোলাপ জামুন তৈরি করেছো। দাও আমাকেও 2 গোলাপ জাম দাও, খেয়ে দেখি এই গোলাপ জামগুলো কেমন হয়েছে। শুধু দেখতেই সুন্দর নাকি খেতেও ভালো, দেখা যাক। সীতা চন্দনবাবুকে ঠান্ডার মধ্যে গরম গরম গোলাপ জাম খাওয়ালে চন্দনবাবুর বেশ ভালো লাগে। তার মিষ্টির দোকানেও এরকম সুস্বাদু গোলাপ জাম তৈরি হয় না। এর ফলে সে সীতার অনেক অনেক প্রশংসা করে। শীতের সকালে এরকম সুস্বাদু গোলাপ জাম খেয়ে আমার মন আর পেট দুটোই একেবারে ভরে গেল। আজ থেকে আমার মিষ্টির দোকানে তুমি গোলাপ জাম তৈরি করবে, আর পারিশ্রমিক হিসেবে মাস গেলে আমি তোমাকে 10,000 টাকা দেবো। তুমি রাজি থাকলে বলো। আপনাকে অনেক ধন্যবাদ কাকু, আমার সত্যি একটা কাজের ভীষণ দরকার ছিল। শীতের মধ্যে আপনার দোকানে গোলাপ জাম তৈরি করে রোজগার করতে পারলে আমার আর আমার মেয়ের জীবন ঠিক সুধরে যাবে। সীতা চন্দনবাবুর মিষ্টির দোকানে গোলাপ জাম তৈরি করা শুরু করে দেয়। এর আগে সেই মিষ্টির দোকানে সেরকম একটা ভিড় হতো না, কিন্তু সীতা গোলাপ জাম তৈরি করার পর থেকে চন্দনবাবুর মিষ্টির দোকানে শীতকালে ভিড় একেবারেই উপচে পড়ে। সকলে বেশি বেশি করে গোলাপ জাম খায়। মিষ্টির দোকানে গোলাপ জাম বেশি বেশি বিক্রি হলে চন্দনবাবু সীতার উপর ভীষণ পরিমাণে প্রসন্ন হয়। মিষ্টির দোকান গোলাপ জামের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে। প্রায় 7 মাস এভাবেই কেটে যায়। অন্তঃসত্ত্বা সীতার ডেলিভারির দিনও চলে আসে। চন্দনবাবুর নিজের কোনো ছেলে মেয়ে না থাকায় সে সীতাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। সে নিজে দায়িত্ব নিয়ে সীতার চিকিৎসার খরচও বহন করে। সন্তানের জন্ম না দিয়ে এবার সে পুত্র সন্তান প্রসব করে। সীতা তার নবজাত পুত্র সন্তান এবং ছুটকিকে নিয়ে গোলাপ জাম বিক্রি করে। এভাবে দেখতে দেখতে প্রায় 4 বছর কাটে। চন্দনবাবুর বয়স হলে সে নিজের সমস্ত সম্পত্তি এবং মিষ্টির দোকান সীতা এবং তার 2 ছেলেমেয়ের নামে লিখে দেয়। তারপর থেকে মিষ্টির দোকান সীতা নিজেই দেখাশোনা করে। আর শীতকাল পড়লেই সীতা মিষ্টির দোকানে গরম গরম গোলাপ জাম ভেজে বিক্রি করে। এভাবেই আরো 1 বছর পার হয়ে যায়। গোলাপ জাম বিক্রি করে সীতার আর কোন রকমের টাকার অভাবও হয় না। এত বছর পর নিজের শাশুড়ি মাকে দেখতে পেয়ে সীতা সবকিছু মনে পড়ে যায়। তাই সীতা তার ছেলেকে অতীতের সব ঘটনা বলে দেয়। আমার অনেক ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি, আর না বুঝে নিজের বয়স্ক ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। কিন্তু উনি তোমাকে তো অনেক কষ্ট দিয়েছে মা, তুমি ওনাকে ফ্রিতে গোলাপ জাম খাওয়ানোর কথা বলছো কেন? উনি একসময় যা করেছেন তার ফল উনি এখনই ভোগ করছেন, আর সেই কারণেই ওনাকে আমার দোকানে এসে ফ্রিতে গোলাপ জাম চাইতে হচ্ছে। তাই তুমি গিয়ে ওনাকে ফ্রিতে গোলাপ জাম খাইয়ে এসো, যাও। রবি তার মায়ের কথা মতো তন্দ্রা দেবীকে গিয়ে গরম গরম গোলাপ জাম দিয়ে দেয়, আর তার বদলে সে একটা টাকা পর্যন্ত নেয় না। কিন্তু সেই গোলাপ জাম খাওয়ার পর তন্দ্রা দেবী নিজের বৌমার হাতে রান্না করা গোলাপ জামের কথা মনে পড়ে, কারণ সেই গোলাপ জামের স্বাদ পুরোপুরি একই রকমের ছিল। তাই সে দোকানের মালকিনের সঙ্গে দেখা করতে চাইলে রবি নিজের মাকে ডেকে নিয়ে আসে। সীতা দোকানের ভেতর থেকে বেরিয়ে এসে তার শাশুড়ি মায়ের সামনে দাঁড়ায়। তন্দ্রা নিজের বৌমাকে দেখে খুবই খুশি হয়। বৌমা,
তুমি এখানে কি করছো? আর এই দোকানটা তোমার? আমি কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, আমার সব গুলিয়ে যাচ্ছে। এই বাচ্চা ছেলেটা তোমাকে মা বলে ডাকছে, মানে তুমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলে? হ্যাঁ মা, আজ থেকে 5 বছর আগে ডাক্তারবাবু ভুল টেস্ট করেছিল, সেই কারণে আপনি রিপোর্টে দেখতে পেয়েছিলেন যে আমার মেয়ে হবে। কিন্তু সত্যিটা হলো আমি ছেলে সন্তানেরই জন্ম দিয়েছি, আর ভাগ্যিস তখন ডাক্তারবাবু ভুল করেছিল, তা না হলে আমি আমার জীবনে এরকম সাফল্যের দিন দেখতেও পেতাম না। আমার অনেক ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর? আসলে নিজের বৌমা এবং নাতনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর কয়েক বছরের মধ্যে বিমলের ব্যবসা একেবারে ডুবে যায়, তাই বিমল তার মাকে নিয়ে পথে বসে। আর এই শীতের মধ্যে তারা কোন রকমই একটি কুঁড়ে ঘরে বসবাস করে লোকের কাছে ভিক্ষা করে নিজেদের জীবন ধারণ করে। তুমি আমার নাতি আর নাতনিকে নিয়ে আমার আর আমার ছেলের কাছে ফিরে চলো। আমি আর বিমল কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমাদের অনেক ভুল হয়ে গেছে। বিমল লুকিয়ে লুকিয়ে এসব ঘটনা দেখতে পায়, কিন্তু সে মনে মনে তার বউয়ের সাফল্য কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে সে দোকানের ভেতরে ঢুকে এসে নিজের ছেলেকে এবং মেয়েকে সীতার কাছ থেকে নিয়ে চলে যেতে চায়। আমি কখনো আপনাদের কাছে ফিরে যাব না। আর বিমল, তুমি যদি আমার ছেলে আর মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ এখন আর আমি আগের সীতা নই। যাও, তুমি এক্ষুনি আমার দোকান থেকে বেরিয়ে যাও। আর আমি কেবলমাত্র এই বয়স্ক মানুষটার উপর দয়া করে তার খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারি, কিন্তু তোমার সাথে কোন রকম সম্পর্ক আমি রাখবো না। এই বলে সীতা বিমলকে ঘাড় ধাক্কা দিয়ে তার দোকান থেকে বের করে দেয়। সীতা তার শাশুড়ি মায়ের দায়িত্ব নিলেও তাদের কাছে কোনোদিনও সে ফিরে যায় না। এভাবেই সীতা তার 2 ছেলে মেয়েকে নিয়ে শীতের মধ্যে গরম গরম গোলাপজাম বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।